হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। আজকের ক্লাস হচ্ছে আপনারা কিভাবে ওয়েবসাইটে পোস্ট করবেন সে বিষয়ে আজকে পরিপূর্ণ গাইডলাইন আমরা দিয়ে দিচ্ছি। সো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, যেন আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি। সো আমাদের সাথেই থাকুন। আপনারা যেহেতু ওয়েবসাইটে পোস্ট করবেন অথবা ওয়ার্ডপ্রেসে পোস্ট করবেন, সেই জন্য আপনাদেরকে সর্বপ্রথমে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিনে থেকে লগ ইন করে তারপর আপনারা যেটি করবেন, লগ ইন করার পর আপনারা চলে যাবেন, এতে এখানে উপরে দেখতে পাবেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ঠিক এরকম থাকবে, আপনারা যেহেতু সর্বপ্রথম যেহেতু লগ ইন করেছেন তার জন্য এরকম দেখাবে, উইন্ডো শো করবে। তারপরে দেখবেন হোম, হোমের নিচে দেখতে পাবেন পোস্ট নামে একটি, পোস্ট নামে একটি অপশন রয়েছে। অপশনে উপরে মাউসটি রাখার পর দেখতে পারবেন সাইটে দেখতে পারবেন ওয়াল পোস্ট অথবা অ্যাড নিউ ক্যাটাগরিজ ট্যাগ। আপনারা যেহেতু পোস্ট করবেন তার জন্য ওয়াল পোস্টে গেলে আপনারা যতগুলো পোস্ট করেছেন সেগুলা দেখতে পাবেন। এই দেখেন ওয়াল পোস্টে গিয়েছি। আপনারা ওয়াল পোস্টেই গিয়ে তারপরে কাজটুকু করবেন। আমি যেহেতু একটি পোস্ট করেছি এর আগে, আমার ওয়েবসাইটটি নতুন, যার জন্য আমি এখনো পর্যন্ত কোনো কোনো রকমের ডিজাইন করি নাই, তার জন্য আমি একটি পোস্ট করে রেখেছি, সেটি আপনাদেরকে শো করতেছে এখানে দেখেন। তারপর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে, আপনারা যেহেতু পোস্ট করবেন, আমি যেহেতু এখানে এখানে একটি পোস্ট করে রেখেছি, সেই একটি পোস্টে আমাকে দেখাচ্ছে। আমি যেহেতু আরেকটি পোস্ট করতে চাই আপনাদেরকে দেখানোর জন্য, সেহেতু আপনারা অ্যাড নিউ এ চলে যাবেন, পোস্টের সাথে দেখতে পারেন অ্যাড নিউ, অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি উইন্ডোতে শো নিয়ে যাবে। দেখেন আমাকে একটি নতুন উইন্ডোতে শো করিয়ে নিয়েছে। এখানে লেখা রয়েছে এয়ার টাইটেল। আপনারা যেহেতু পোস্ট করবেন পোস্টটি করার জন্য অবশ্যই একটি টাইটেল দিতে হবে। টাইটেলে কি ধরনের টাইটেল দিবেন সে ধরনের একটি টাইটেল সিলেক্ট করে নেবেন আগে থেকেই। অবশ্যই ভালো একটি টাইটেল দিবেন, যে যেন টাইটেল দেখে সকলেই মানে আপনার ওয়েবসাইটে যেন চোখ যায়, টাইটেলটি দেখেই উৎসাহিত হয় যেন এটাতে ক্লিক করার জন্য। অবশ্যই ভালো মানে একটি টাইটেল আপনারা সিলেক্ট করে নেবেন। তার জন্য আমি একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওয়েবসাইটে চলে গিয়ে সেখান থেকে একটি টাইটেল আমি কালেক্ট করে এনে দিচ্ছি। দেখেন এখানে খেলা খেলাধুলার বিষয়ে একটি টাইটেল আমি দিচ্ছি। দেখেন এখানে আমি এই এই টাইটেলটুকু আমি সিলেক্ট করবো। আমার ওয়াইফাই টা একটু স্লো করতেছে জানি না কেন। এই দেখেন আমি এটাকে টাইটেল হিসাবে রাখতে চাচ্ছি, তো আমি এটাকে টাইটেল হিসাবে যেহেতু রাখতে চাচ্ছি তার জন্য আমাকে এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে কপি দিয়ে তারপরে এয়ার টাইটেল, এয়ার টাইটেল আমি যেহেতু এটাকে টাইটেল হিসাবে রাখবো তার জন্য এখানে পেস্ট করে দিয়েছি। এই দেখেন স্পেন কে পেলো ব্রাজিল, ফাইনালে স্পেন কে পেলো ব্রাজিল। দেখেন এটা টাইটেল হিসেবে রেখেছি, অনেক সুন্দর একটি টাইটেল, এখানে সকলের চোখ যাবে। কিন্তু আপনারাও ঠিক এরকম একটি টাইটেল দিবেন, আপনারা যে বিষয়ে পোস্ট করেন না কেন সেই বিষয়ে একটি আকর্ষণীয় একটি টাইটেল দিবেন, যার জন্য যে জন্য সকলের চোখ যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তারপর যেটি করবেন অবশ্যই কিছু ওয়ার্ড আপনাকে আমি কিছু শব্দ এখানে দিয়ে দিচ্ছি কপি করে। আমি যেহেতু টাইপ করতে চাচ্ছি, এই যে টাইপে আপনি যে কোনো কিছু আপনারা দিতে পারেন, পোস্ট করার জন্য যা যা প্রয়োজন সেই সকলগুলো আপনাকে। আমি অন্য অন্য একটি ওয়েবসাইট থেকে প্রথম আলো পত্রিকা থেকে আমি এইগুলো সংগ্রহ করে দিয়েছি। আপনারা অবশ্যই এগুলা কপি করবেন না, কপি করে দিলে তাহলে কপিরাইটে পড়ে যাবেন, তার জন্য কিছুনে অনেক সমস্যা হতে পারে। তারপরে যেটি করবেন আপনারা দেখেন এখানে আপনারা ইমেজ সিলেক্ট করতে পারবেন অথবা আপনারা এখানে এটা থেকে গিয়ে, আমি যেহেতু এখানে ইমেজ সিলেক্ট করতে চাচ্ছি একটি পিকচার, পিকচার ইনলাইন ইমেজে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটি সিলেক্ট করতে পারবেন ইমেজ। আপনাদের ইমেজটুকু যেখানে রয়েছে সেখান থেকে ইমেজটিকে সিলেক্ট করতে পারবেন।
আমি যেহেতু সেই ইমেজ সিলেক্ট করতে চাচ্ছি না, যার জন্য আমি এটা কেটে দিয়েছি। আপনারা যদি চান এখানে কালার করে দিতে, আপনারা কালারও করতে পারবেন। তার জন্য আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখেন মুড়ে চলে যায়, মুড়ে চলে যায় টেক্সট কালার। আপনারা বিভিন্ন রকমের কালার দিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার আপনারা দিতে পারবেন। তো তারপর যেটি করবেন, এই দেখেন আমি রেড কালার দিয়ে দিচ্ছি, আমি এটা রেড কালার হয়ে গেছে। তারপর দেখেন আমি এখান থেকেও কালার করে দিতে পারবো, দেখেন আমি এখানেও কালার করে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে, কিন্তু আমি এটা করতেছি। সো এভাবে আপনারা কালার করে নিতে পারবেন, অথবা আপনারা যদি এখানে দেখেন আপনারা বিভিন্ন লিংক এখানে দিতে চান, এটা এই 28 বা 28 যদি আপনারা একটা লিংক করাতে চান, শো করাতে চান, তার জন্য এই যে লিংকে চলে যাবেন। লিংকে চলে যাওয়ার পর এখানে কপি করে আপনি যে বিষয়ে যে কোনো ওয়েবসাইট, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, যে কোনো কিছুর লিংক দেন না কেন, সকল কিছুর লিংক এখানে শো করাতে পারবেন। সেখান থেকে কপি করে এনে এখানে পোস্ট করে দেবেন। পোস্ট করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিকলি এটা লিংকে পরিণত হয়ে যাবে। সো আপনাদের সবকিছু কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে পাবলিশ করতে হবে। সর্বশেষে যেটি করবেন, এই যে এখানে উপরে দেখতে পাবেন, আপনি যদি সবকিছু ওকেটাকে টিক থাকে, তারপর আপনারা অবশ্যই পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর আপনারা যদি পাবলিশ করতে চান তাহলে পাবলিশ করতে পারেন, অথবা আপনারা যদি ক্যান্সেল করতে চান সেখান থেকে ক্যান্সেল করতে ক্যান্সেল করে দিতে পারেন। আমি এখানে পাবলিশ করে আপনাদেরকে দেখাতে চাই, তার জন্য আমি পাবলিশ করে দিয়েছি। দেখেন পাবলিশ হয়ে গেছে, নিচে দেখা যাচ্ছে পোস্ট পাবলিশ, ভিউ পোস্ট। আপনারা যদি পোস্টটা দেখতে চান এখানে ভিউ করে আপনারা পোস্টটা দেখতে পাবেন কেমন হয়েছে সেটা। আমি ভিডিওটা খুব লম্বা করতে চাই না, একদম শর্টকাটে আমি ভিডিওটা করেছি। আর আপনাদের যদি এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, যেন আপনাদেরকে এরকম ভিডিও দিতে পারি। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে লিখবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত সমস্যা, অথবা আপনারা যদি নিত্য নতুন ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনারা এরকম ভিডিও আরো নিত্য নতুন পেয়ে যান। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।